আসসালামু আলাইকুম, আজ যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন। সো আজকে আমরা খেলবো হচ্ছে রোবলক্সের পার্ট টু ওয়ার্ক অফ দ্য কার্নিভাল। সো চলো খেলা শুরু করে দেই। সো এখানে দেখতে পাচ্ছ একটা হ্যামারের মতন জিনিস, বাট এটা যদিও হ্যামার না, এটা হচ্ছে একটা হ্যান্ড। সো এই হ্যান্ডটা ধরে আমাদেরকে টেনে খিঁচড়ে নিয়ে নিবে একটা গুহার ভিতরে, সরি গর্তর ভিতরে। সো যাই হোক, আমরা প্যার করে ফেলেছি। অ্যান্ড এটা হচ্ছে ওই আগুনের জায়গাটা, বাট যদিও এখান থেকে আগুন বের হচ্ছে না। সো এখন আমরা পার হয়ে যাব এখান থেকেই। আর তোমাদের সরি কিছু না। সো এখন আমরা এখান দিয়ে পার হব। এখান দিয়ে পার হওয়ার জন্য আমাদেরকে স্টেপ বাই স্টেপ একটা একটা পাইপের উপরে লাফ দিয়ে জাম্প দিয়ে দিয়ে উপরে উঠতে হবে। যদিও বোঝা যায় না যে আমরা উপরে উঠতেছি নাকি নিচে নামতেছি নাকি সোজা সোজাই পাইপ দিয়ে যাচ্ছি, বাট আমরা কিন্তু সত্যি কথা বলতে উপরে উঠছি। সো চলো আমরা উঠতে থাকি, দেখি আর কতদূর আমরা উঠতে পারি। ও পড়ে গেছি। সো পড়ে যেতে গেছি আর স্টার্ট করার মন নাই, তাই আমি নিচে উড়ে গেছি। সো যাই হোক, সো আমরা এখন আবার গেমটা স্টার্ট করলাম। সো চলো আমরা উপরে যাই। সো এবার হয়তো এরকম কিছু হবে না, আমি চেষ্টা করবো যেন আর আমি না পড়ি। সো হ্যাঁ, এবার আমি স্পিডেও গেতেছি, মানে গেতে পারতেছি। আর মানে কী যে বলবো, তোমরা কেউ মনে করি না যে আমি অসুস্থ। আর তোমাদেরকে একটা মেইন কথা বলে দিই, সেটা হলো আমরা কিন্তু কয়েকদিন ভিডিও করতে পারবো না। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমরা কিন্তু কয়েকদিন ভিডিও করতে পারবো। তো আমরা কিন্তু কয়েকদিন ভিডিও দিতে পারবো না, কারণ আমাদের একটা জায়গায় যেতে হবে। আর ওইদিকে যেয়ে যদি আমরা ভিডিও করতে পারি তাহলে করবো, আর যদি না করতে পারি তাহলে না করলে আমি পরে আমার ভিডিও চেষ্টা করবো। তোমাদেরকে আগে বলে রাখলাম, নাহলে তোমরা আবার কিছুই আগে মাথা বুঝবে না যে আমি কেন এতদিন ভিডিও দিতেছি না। কারণ আর তোমরা ভাববা যে আমি চ্যানেলে ছাইড়া দিছি। সো ইয়া, আর কথা বলতে বলতে আমার ওইটাও পার হয়ে গেছে, এটাও পার হয়ে গেছে। সো এখন আমি আছি একটা লাইনে। সো এই গেমটা কিন্তু আমি আগে খেলছি, এজন্য আগেই বোঝা রাখলাম। ইয়া, আর এখানে আছে মেসেজের, যদিও দেখার দরকার নাই। কিন্তু এই গেমে কিন্তু এটা যেহেতু অবি গেম, সো অবি গেমে এত বেশি আসে না, মেসেজ আসে না যদিও। বাট ব্রোক হেভেন, তারপর স্কুল গেম যেগুলো ওইগুলো, তারপর পাওয়ার রেঞ্জার গেম, ওইগুলোতে অনেক 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 বেশি আসে, মেসেজ আসে। সো এখন আমরা হালকা পাতলা আসছি। সো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠবো নীলেডার। সো উঠে গেলাম, আর এটা হলো একটা গেট। সো গেটও পার। সো এটা হলো একটা স্টিলের কাটার, এই কাটার দিয়ে অনেক কিছু কাটা যায়, যদিও সসেস কাটা যায় না। সসেস মানে এগুলো কাটার দিয়া সসেস কাটতে গেলে মানে এগুলোর সামনে যে যদি দেখ, ওরা যদি ওদের সামনে যে যদি আঙ্গুলের মতন কিছু আসে তাহলে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যায়। সো আমি একবার লাইগাও গেছিলাম এখানে, মানে আর বাস্তবে না, গেমের মধ্যেই লাগছি, তোমরা হয়তো দেখছই। সো আমি এটাও পার করে ফেললাম। সো এখন আমরা উপরে উঠবো, উপরে অনেক খড়ো একটা জিনিস আছে, সো তোমরা দেখলেই বুঝবা। সো আমার এখন একটু ভয় লাগা শুরু করে দিচ্ছে, কারণ এখন অনেক 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 বড় একটা হরর জিনিস আসতেছে। সো আর একলাম লাজিন। সো তোমরা হয়তো এই এটা দেখা বুঝলাই যে জ্যাকেটওয়ালা ম্যান কী বললো, বেলুন দ্বারা আছে যে। সো আসলে ওই ওইখানে একটা ভূত আছে। সো আমাদেরকে সেই বক্সের উপর দিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছ ওই মেয়েটা পার হওয়ার চেষ্টা করতেছে, বাচ্চা পার হইতে অনেক কষ্ট হইতেছে, কারণ এখানে একটা ভূত আছে। সো হরর ভূত তাও আবার। সো আমি এসে পড়ছি। সো একটুর জন্য পারলাম না,
এসে পড়ছিলাম যদিও, বাট পারলাম না। আচ্ছা, গটিও আসছে বাট এখনো আসে না কেন? মেসেজ যদিও দেখার দরকার নাই, কারণ একটা মানুষই বারবার মেসেজ দিতেছে, তো আমি কিছু মেসেজ দিব। মেসেজ দিতে গেলাম আর এই তো। সো আমার যেহেতু রিকানেক্ট, সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা অন্য কোনো ব্লগে, আর ওইটা কিন্তু পার হইলেই শেষ হয়ে যায়। সো বাই বাই, মানে ভূতের জায়গাটা পার হইলেই শেষ হয়ে যায়।